বেহাল স্বাস্থ্য পরিষেবা, পরিষেবার নামে রোগীকে নিয়ে চলছে ছিনিমিনি। জলজ্যান্ত উদাহরণ উঠে এলো হাওড়ায়, রক্তের গ্রুপ বদলে গেল রিপোর্টে, ক্ষুব্ধ রোগীর পরিবার। ঘটনার বিষয়ে কথা বলতে গেলেও কর্তৃপক্ষের কারোরই দেখা মেলেনি ঘণ্টার পর ঘণ্টা। উত্তেজনা হাসপাতালে, ঘটনাটা হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের একটি বেসরকারি হাসপাতালে। রোগী গীতা চ্যাটার্জির ভাই গৌতম চ্যাটার্জির অভিযোগ, তিনি দিদি গীতাকে শনিবার ওই নার্সিংহোমে ভর্তি করান চিকিৎসার জন্য। তার রক্তের প্রয়োজনে তার শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। অভিযোগ, রক্তের গ্রুপ এবি পজিটিভ, অথচ বাড়ির লোককে একটি রিকোয়েজিশন স্লিপ দিয়ে যে রক্ত জোগাড় করতে নিয়ে যেতে বলে তাতে বি গ্রুপের রক্ত প্রেসক্রাইব করা আছে। বাড়ির লোক হাওড়া হাসপাতালে গেলে সেখানে বিষয়টি ধরা পড়ে। সেখান থেকে নার্সিংহোমে ফিরে আসেন বাড়ির লোকজন। সেখানে প্রায় ঘন্টা দুয়ের সময় পার হয়ে গেলেও দেখা মেলেনি কর্তৃপক্ষের কারোরই। উত্তেজনা সৃষ্টি হয় নার্সিংহোমে। বর্ণালী বাসু।
আমার দিদিকে আমি কালকে বিকালবেলা এখানে ভর্তি করি নার্সিং হোমে। দিদির সিরোসিস অফ লিভার, হিমোগ্লোবিন কম, 7.2 হিমোগ্লোবিন। আজকে এরা দু বোতল রক্ত অ্যারেঞ্জ করতে বলে। রক্তের রিপোর্ট আগে থেকে চিকিৎসা হচ্ছিলো, আমরা জানি দিদির রক্ত এবি পজিটিভ। এরা বি পজিটিভ একটা রক্তের রিপোর্ট দেখিয়ে যে রক্তের যে এটা স্যাম্পেলটা দেয় বলে বি পজিটিভ রক্ত আনতে। এবার নার্সিং হোমে যখন হাওড়া হসপিটালে যাই, ব্লাড ব্যাঙ্ক বারবার ম্যাচিং করে দেখে, তারা বলে এবি পজিটিভ। যখন নার্সিং হোমে এসে আমাদের ছেলেরা বলে যে এটা এবি পজিটিভ, আপনি ভুল করেছেন, বলছে আরেকবার পরীক্ষা করতে হবে। তারপর ম্যানেজমেন্ট বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করতে থাকে, আপনারা আসুন, আমরা রক্ত জোগাড় করে দিচ্ছি, কাউকে বলার দরকার নেই। এই যদি হয়, মানুষ আজকে অসহায়, মানুষ টাকা পয়সা দিয়ে এনাদের চিকিৎসা করাচ্ছে, এই নমনীয় নার্সিং হোমের ওপর ভরসা রেখে মানুষ দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে। একটা প্যাথোলজির ওপর ডায়াগনোসিস সব কিছু হয়। একটা ডাক্তার রোগ কোন দিকে যাবে তার চিকিৎসা করে ডাক্তার, এই একটা প্যাথোলজিস্টের রিপোর্টের ওপর। সেই রিপোর্ট যদি ভুল হয়, সেই নার্সিং হোম কীভাবে চলতে পারে? দেখুন, নজরদারি তো প্রতি মুহূর্ত রাখা যাবে না। নার্সিং হোমে আজকে ইনি সামনে কাঠামো দিয়েছেন, ডাক্তারের লম্বা চড়া নাম দিয়ে দিয়েছেন। প্যাথোলজিস্ট যদি ভেতরে শস্যের মধ্যে ভূত থাকে, কোনো ল্যাবরেটরিতে যদি রিপোর্ট ভুল হয়, সেক্ষেত্রে কী করা যাবে? সরকারের বদনাম করছে, এরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বদনাম করছে, জেলার মন্ত্রী অরূপ রায়ের বদনাম করছে। আজকে এরা এই কাজগুলো করে সাধারণ মানুষকে পুরোপুরি ঠকাচ্ছে, পুরো ঠকাচ্ছে। আমি সিএমএইচের সাথে কথা বলেছি, স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছি, কালকে স্বাস্থ্যভবনে টোটাল পেপার আমি পাঠাবো, লিখিত অভিযোগ জানাবো, স্বাস্থ্যভবনে জানাবো। থানায় এক্ষুনি আমি যাচ্ছি না, আমি ওই ঘটনাটা নিয়ে আমি স্বাস্থ্যভবনে, যেহেতু হেলথের ব্যাপার, আমি হেলথে এতে দেখাবো, জানাবো। আমার নাম গৌতম চ্যাটার্জি, আমি বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। আমার নিজের বলতে লজ্জা করছে, আমি নিজের প্রশাসনের থেকে যে নার্সিং হোমে আমার দিদিকে ভর্তি করেছি, একটা নির্লজ্জপনা কাজ আমার চোখে দেখতে হলো।